ফুল মালা ডালা যা কিছু চাই সবকিছু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। মন্দির সাধারণত সকাল 6টায় খোলে, সকাল 6টা আচ্ছা, দুপুর 1টায় ভোগ হয়, দুপুর এখন বলিপথা এখানে কিন্তু পুরোপুরি বন্ধ। আমাদের মাটা এমনই মা, যার যেমন সামর্থ্য সবই করে। আচ্ছা, এটা দিয়ে যদি আপনারা ভিতরে চলে আসেন তাহলে এই পুরোটাই হচ্ছে মন্দির চত্বর। এখানে কি দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা আছে? অতি অবশ্যই আছে, তার জন্য কুপন কাটতে হয়। এখানে যদি চান আপনারা কিন্তু সহস্তে মায়ের আরতিও করতে পারেন, দেখতেই পাচ্ছেন উনি সহস্তে আরতি করছেন। 434-435 বছরের পুরনো মন্দির। আচ্ছা, মায়ের জন্য প্রতিদিন আমিষ ভোগ। আচ্ছা, মায়ের জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর পকেটে আপনাদের সবাইকে স্বাগত, আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। এই সর্বমঙ্গলা মন্দিরটি প্রায় 400 বছরের বেশি পুরানো এবং এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন ইতিহাস। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে কি দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, যদি মাকে পুজো দিতে চান সেটা কিভাবে দিতে পারেন, মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম কি আছে, এর এ টু জেড থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনার এখানে কিভাবে আসবেন। আপনার এখানে বাসে করেও আসতে পারেন, ট্রেনে করেও আসতে পারেন। আজ আমি চলে এসেছি ট্রেনে করে। ট্রেনে করে এলে আপনাদেরকে নামতে হবে দমদম জংশনে। দমদম জংশনে নেবে আপনারা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবেন, অর্থাৎ বাইরে মেন রোডে চলে আসবেন। মেন রোডে এসে মেন রোডের রাস্তা ক্রস করলেই অপর ফুটে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। আপনারা এই রাস্তাটা ক্রস করে নেবেন, রাস্তা ক্রস করে এ ফুটে এলেই এই অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবেন, বলবেন চিড়িয়া মোড় যাব। যখন অটোয় উঠবেন অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, কারণ এখানে বিভিন্ন রুটের অটো পাওয়া যায়। আপনারা চিড়িয়া মোড়ের অটো ধরে নেবেন, সেই অটো ধরে চলে আসবেন চিড়িয়া মোড়। যদি আপনারা বাসে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে এই চিড়িয়া মোড়, কারণ আপনারা শ্যামবাজার দিক দিয়েও আসতে পারেন, ডানলপের দিক দিয়েও আসতে পারেন, দুদিকেই থেকে এসেই আপনাদেরকে নামতে হবে এই চিড়িয়া মোড়ে। তো চিড়িয়া মোড়ে আমি পৌঁছে গেছি, এবার আমি রাস্তা ক্রস করে নেব। রাস্তা ক্রস করে একদম অপর ফুটে চলে আসতে হবে। দেখুন আমি একদম সোজাসুজি রাস্তা ক্রস করে নিয়েছি, ওই ফুটে আমায় নামিয়ে দিয়েছিল, এই ফুটে চলে এসেছি। এই ফুটে এসে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন, এখান থেকে অটো ধরে নেবেন। আপনারা অটো করে এলে অটো আপনাদেরকে এই মোড়ে নামিয়ে দেবে, এটা হলো সর্বমঙ্গলা মোড়। এই মোড়ে আপনাদেরকে নামিয়ে দিলে আপনাদের এদিকে ঢুকে যেতে হবে, এদিকে ঢুকলেই সামনে আপনারা গেট দেখতে পাবেন। দেখুন সর্বমঙ্গলার যে গেটটি দেখতে পাচ্ছেন ওটি হলো মন্দিরের গেট। তো চলুন এবার সামনে এগিয়ে যাব এই রাস্তাটা ধরে, অর্থাৎ অটো থেকে নেমে আপনাদের জাস্ট একটুখানি হাঁটতে হবে, হাঁটলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। দেখুন এখানে গেট দেখতে পাবেন, শ্রী শ্রী চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মাতাকী মন্দির, আর এটা হলো মন্দির, এটি হলো সর্বমঙ্গলা মাতার মন্দির। চিত্তেশ্বরী মন্দিরটা আরেকটু আগে ওই মোড়ে আপনাদের নামিয়ে দেবে, ওখান থেকে জাস্ট এক মিনিট হেঁটে এলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। এটি হলো সর্বমঙ্গলা মাতার মন্দির। এই মন্দিরের সামনেই আপনারা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন। এখানে দেখুন দুদিকেই দোকান আছে, এই দোকান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কালেক্ট করে নিতে পারবেন। ফুল মালা ডালা যা কিছু চাই সব কিছু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। এটি হলো মন্দিরের প্রবেশ দ্বার, এই পুরোটাই হলো মন্দির। এবার চলুন মূল মন্দিরের ভিতরে চলে যাই। জুতোটা আপনাদেরকে এখানে খুলে রাখতে হবে, এখানে জুতো খুলে তারপর আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। এবার আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। মন্দিরের ভিতরে এসেই প্রথমে আপনাদের চোখে পড়বে একটি হাঁড়ি কাঠ, যেটি এখন ব্যবহৃত হয় না, বহু বছর আগে এটি ব্যবহৃত হতো, এখন বলিপথা এখানে কিন্তু পুরোপুরি বন্ধ। আর এদিকে আছে হোম কুণ্ড, অর্থাৎ মায়ের পুজোতে যে হোমযজ্ঞ করা হয়েছিল সেই কুণ্ডটা এখানে রাখা আছে, এটা দিয়ে এখনো ধোয়া উঠছে। এটা দিয়ে যদি আপনারা ভিতরে চলে আসেন তাহলে এই পুরোটাই হচ্ছে মন্দির চত্বর। এখানে পরপর অনেকগুলো মন্দির আপনারা দেখতে পাবেন, আর মূল মাতার মন্দিরটা হচ্ছে ওই দিকটায়, এটি হলো নাট মন্দির। এই নাট মন্দিরের সামনেই
মূল মন্দিরটা আপনারা দেখতে পাবেন। একে একে আমি সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই পুরোটাই হলো মন্দির চত্বর। আর এখানে দেখুন প্রচুর পায়রা আছে, মানুষ এদেরকে খেতে দেন, সেই জন্য এখানে পায়রাগুলো, এতগুলো পায়রা আছে এখানে। আপনি যদি চান এদের জন্য কিন্তু খাবার নিয়ে আসতে পারেন। মন্দিরে ঢুকেই বাহাতে আপনারা সবার প্রথম এখানে দেখতে পাবেন রাম সীতা এবং লক্ষ্মণজির মন্দির। এটি রাম সীতা এবং লক্ষ্মণজির মন্দির, এটা সবার প্রথম আপনাদের চোখে পড়বে। এটা বাদিকে, বাদিকে এরকম মন্দির, অনেকগুলো মন্দির পর পর আপনারা এখানে দেখতে পাবেন। যখন এখানে আসবেন সবগুলো মন্দির অবশ্যই ঘুরে দেখবেন। এখানে আছে হনুমানজির মন্দির, এটি হলো হনুমানজির মন্দির। এখানে পরপর আরো অনেকগুলো মন্দির আছে, চলুন একে একে সব মন্দিরগুলো ঘুরে দেখে নিই। ওদিকে দুটো মন্দির আপনাদেরকে দেখালাম, তারপর এদিকে আছে ভোলে মহেশ্বরের মন্দির। ভোলে মহেশ্বর এখানে বিরাজ করছেন, এটি হলো ভোলে মহেশ্বরের মন্দির। খুব সুন্দর, আপনারা যদি চান এখানেও কিন্তু পুজো দিতে পারেন। দেখেই বুঝতে পারছেন বাবার এখানে পুজো হয়েছে, আপনারা পুজোও দিতে পারেন, জলও ঢালতে পারবেন। ভোলে মহেশ্বরের মন্দির, তারপরেও এখানে আছে আরেকটি ভোলে মহেশ্বরের মন্দির। এখানে আরেকটি ভোলে মহেশ্বরের মন্দির আপনাদেরকে দেখালাম, এখানে আছে সিদ্ধিবিনায়ক গণেশজির মন্দির। প্রতিটি মন্দিরেই কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। পরপর দুটি ভোলেনাথের মন্দির আছে, তারপর আছে সিদ্ধিবিনায়কের মন্দির। এটা বিশ্রাম কক্ষ, এরপরেই আছে মায়ের মন্দির। এটি হলো মায়ের মন্দির, আপনারা এসে এখানে পুজো দিতে পারবেন। বাইরেই আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে পুজোর ডালা সামগ্রী মালা সবকিছু বাইরে পাওয়া যায়, ওখান থেকে আপনারা কিনে এনে এখানে আপনারা পুজো দিতে পারবেন। যদি ধূপ এবং মোমবাতি দিতে চান, ধূপ মোমবাতিটা আপনাদেরকে এখানে দিতে হবে, দুদিকে জায়গা করা আছে, এই দুদিকের জায়গায় আপনারা ধূপ এবং মোমবাতি দিতে পারবেন। আমি এখন চলে এসেছি ঠাকুর মশাইয়ের কাছে, ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেবে, এই মন্দির সম্পর্কে একটু জেনে নেব। ঠাকুর মশাই, সবার প্রথম যদি একটু বলে দেন মন্দির কখন খুলছে আর কখন বন্ধ হচ্ছে? মন্দির সাধারণত সকাল 6টায় খোলে। সকাল 6টা? আচ্ছা। দুপুর 1টায় ভোগ হয়। দুপুর 1টায় ভোগ, 1:30টায় বন্ধ হয়ে যায়। 1:30টায় বন্ধ হয়ে যায়। আবার 4:30টায় খোলে। আচ্ছা। 9:30 থেকে 10টা রাত্রি খোলা থাকে, বন্ধ হয়। মানুষ কি সকালে এবং সন্ধ্যা দুবেলায় পুজো দিতে পারবেন? 100 বার দুবেলায় উনি পুজো দিতে পারবেন, দুবেলায় আসতে পারবেন। আর এখানে পুজো দেয় 4:30, বিকেল 4:30 খুলবে মন্দির, 10টা পর্যন্ত পুজো দেওয়া যায়। আচ্ছা। তবে শীতকাল হলে 9:30 বন্ধ হয়ে যায়। 9:30 বন্ধ হয়ে যায়, যখন খুব বেশি শীত পড়ে তখন 9:30 বন্ধ হয়ে যায়। আচ্ছা। আর এখানে পুজো দেওয়ার কোনো পদ্ধতি আছে যে বিশেষ কিছু জিনিস? এখন বিশেষ কিছু আপনি যতটুকু কিনতে পারবেন যেমন কিনতে পারবেন, কেউ একটা প্যাড়া নিয়ে আসছে, কেউ 5টা প্যাড়া নিয়ে আসছে। আচ্ছা। কেউ অনেক কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে আসছে, কেউ একটা ছোট্ট মালা নিয়ে এসে ও মাকে পুজো দিয়ে, যার যেমন সামর্থ্য সে সেভাবে পুজো দিয়ে দেয়। আচ্ছা। আর মাকে যদি কেউ কাপড় দিতে চান সেটাকে 11 হাত দিতে হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম আছে? না, যে কোনো কাপড় দিতে পারে। যে কোনো কাপড় মানে কি, মোটামুটি পরানো যাবে সেরকম হলেই হয়, কারণ আমি অনেক মন্দির এই রাস্তার ফুটপাতের কাপড় সেও এখানে পরিয়ে দেওয়া যাচ্ছে। আচ্ছা, বুঝছেন তো? না, আমি অনেক মন্দির কভার করেছি, অনেকে বলেছেন মাকে বেনারসি ছাড়া পরান না ওখানে, এখানে কি না, যেমন ধরুন দক্ষিণেশ্বর বলবে বেনারসি ছাড়া পরাবো না, আমাদের রাজবরহাট বলবে রাজবল্লী মায়ের কাছে 12 হাত ছাড়া পরবে না। একদম, আমি ওইগুলো করেছি। এগুলো বিশেষ বিশেষ জায়গায় বিশেষ নিয়ম আছে। এখানে আমাদের মাটা এমনই মা, যার যেমন সামর্থ্য সবই করে। আচ্ছা, মানে মা সবার। আচ্ছা। আর মন্দির খোলার এটাও হচ্ছে যে যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ দরজা খোলা। আচ্ছা, বন্ধ হয়ে যায় না, যেমন ধরুন আপনি আড্ডা পিটে যাবেন, টাইম টু টাইম একদম বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ, কোনো কথাই কারুর কেউ, একদম ঠিক, এখানে সেটা না।
যার ধরুন এর জনপ্রিয়তা অনেক বেশি। আর এখানে কি দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা আছে? অতি অবশ্যই আছে। তার জন্য কুপন কাটতে হয়? সকালের দিকে 9টার মধ্যে এসে পয়সা জমা দিলে আচ্ছা আপনি 1টা 1.5টার মধ্যে ভোগ পেয়ে যাবেন, ভোগ প্রসাদ খেতে পারবো। 9টার মধ্যে এসে পয়সাটা জমা দিতেই হবে। আচ্ছা, আর রান্না চেপে গেলে আর হবে না, কেনাকাটি হয়ে গেলে ধরুন আমাদের 6 জনের রান্না হবে, হ্যাঁ এবার 8 জন হয়ে গেল, একদম ঠিক, সেই জন্য অসুবিধে হয়। বুঝতে পেরেছি, ওই জন্য আগে থাকতে এসে যোগাযোগ করলে পরেই ভোগ পাওয়া যায়, ভোগ প্রসাদ পাওয়া যায়, অসুবিধে নেই। আমিষও পেতে পারে, নিরামিষও পেতে পারে, কারণ আমাদের নারায়ণ আছে, নারায়ণের জন্য নিরামিষ ভোগ হয়। আচ্ছা, মায়ের জন্য প্রতিদিন আমিষ ভোগ হয়। আচ্ছা, মায়ের জন্য প্রতিদিন আমিষ ভোগ হয়, মানে মাসকে মাস দেয়া হয় প্রতিদিন? আচ্ছা, শুধুমাত্র 2 দিন বন্ধ থাকে, 2 দিন 3 দিন। কি? একটা হচ্ছে দুর্গাপূজার 10ম দিন, আচ্ছা, আর বাসন্তী দুর্গাপূজার জন্য 10ম দিন। আচ্ছা, আর দশহারা যে হয় মনসা পুজো সেই দিন, মানে ভাদ্র মাসের সংক্রান্তির দিন, 3 দিন ছেড়ে ভোগ হয়। আচ্ছা, সেদিনকে কিন্তু কোনো অন্নভোগ হয় না, ভোগ হয় না। আচ্ছা, বছরে 3 দিন ছেড়ে ভোগের ব্যবস্থা আছে। বুঝতে পেরেছি, আর বাকি বাকি সব দিনই মাকে আমিষ ভোগ দেওয়া হয়? একদম, মাছ ছাড়া এখানে রান্না হবে না। মায়ের মাছ কি কোনো বিশেষ মাছ না, যে কোনো মাছ? যে কোনো মাছ, যে কোনো মাছ হলেই হবে। কেউ 6রকম 7রকম নিয়ে আসছে, গালা গালা নিয়ে এসে দিয়ে চলে যাচ্ছে, রান্না হচ্ছে। বাহ, খুব সুন্দর, বুঝতে পেরেছি। আর মন্দিরটার মোটামুটি বয়স এখন প্রায় 434-435 বছরের পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা, এখানে দুটো মন্দির আছে, এখানে একটা আছে আর সামনে আর একটা আছে, দুটো কি একই? এটা হচ্ছে দশদুর্গার মন্দির। আচ্ছা, আর এটা হচ্ছে চতুর্ভুজা, চতুর্ভুজা মন্দির, অভয় দুর্গা বলা হয় একে, অভয় দুর্গা, অভয় দুর্গা। আচ্ছা, আর কেউ কেউ আবার জগদ্ধাত্রী বলে, কেউ সর্বমঙ্গলা বলে, এটা কিন্তু সর্বমঙ্গলা মন্দির বলে পরিচিত, সর্বমঙ্গলা মন্দির বলে। এখানে যদি চান আপনারা কিন্তু সহস্তে মায়ের আরতিও করতে পারেন, দেখতেই পাচ্ছেন উনি সহস্তে আরতি করছেন। খুবই সুন্দর, প্রচুর ঘন্টা, প্রচুর মানুষ এখানে মানত করেন, মানত করে এখানে ঘন্টা দিয়ে যান, সেই ঘন্টাগুলোই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ মায়ের ভোগের সময় হয়ে গেছে, মাকে এখন ভোগ দেওয়া হয়েছে, ওই জন্য মন্দিরের দরজা এখন বন্ধ। মায়ের ভোগ কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না, আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো সময় সুযোগ করে একসময় এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।